আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আজ 5ই মে মঙ্গলবার সকালবেলা অভিনেত্রী কোয়েল মল্লিক পার্ক স্ট্রিটের একটি বেসরকারি নার্সিংহোমে এক পুত্র সন্তানের জন্ম দেয়। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রী কোয়েল মল্লিক আর তার স্বামী নিষ্পাল সিং এর প্রতিক্রিয়া। সকালবেলায় অভিনেত্রী কোয়েল মল্লিক নিজের সোশ্যাল সাইটে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে কোয়েল মল্লিকের কোলে রয়েছেন ছোট্ট খুদে সন্তান, তার পাশে রয়েছেন তার স্বামী নিষ্পাল সিং রানী। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, আমাদের ছোট্ট সোনা আজ সকালে এসেছে, আমরা এই খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই এবং চাই আমাদের ছেলেকে আপনারা আশীর্বাদ করুন। আপাতত সদ্যোজাত আর কোয়েল মল্লিক কলকাতার বেসরকারি নার্সিংহোমেই ভর্তি রয়েছেন, মা আর সন্তান সুস্থ রয়েছেন। সংক্রমণের আশায় নিষ্পাল সিং রানে ছাড়া আর কাউকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ছেলের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে অনুরাগীদের। বলাই যায় এই সংক্রমণের সময় অভিনেত্রী কোয়েল মল্লিকের এই সুখবরটি একটু তাজা অক্সিজেনের কাজ করেছে। অভিনেত্রী কোয়েল মল্লিকের ছবিটি শেয়ার করার পর ছবিটি ভাইরাল হয়ে গেছে। আশা করা যাচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিক খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের সকলের সঙ্গে। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।